হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে একটি প্রোগ্রাম নিয়ে আসছি আপনাদের মাঝে, ব্রাদার মেশিন, ব্রাদার বারটেক। তো ভিউয়ার্স, এই মেশিনটির প্রোগ্রাম কীভাবে করবেন, প্রথমে প্যাটার্ন করে দেখাবো এবং এরপরে সাইকেল করে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, ভিডিও অনেকে রিকোয়েস্ট করেছেন, এই জন্য ভিডিওটি বানাচ্ছি। তো ভিউয়ার্স, তাহলে চলুন শুরু করা যাক। KE-430-D 0। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের মেশিনের মনিটর। তো মনিটরের এই সিলেক্ট বাটন এবং টেস্ট বাটন দুইটা একসাথে চিপে ধরে তারপরে আমরা মেশিনের সুইচটি অন করব। তো সুইচটি অন করে আরও চেপে ধরতে হবে। চেপে ধরার পরে ওই দেখেন উপরে প্রোগ্রামে অন আসছে, অন আসে। এখানে উপরের বাটনটা চিপে ধরবো আমরা, উপরের বাটনটা চিপে ধরলাম। ধরার পরে 421 আসবে, 421 আসবে। নিচে এখানে অফ আছে, এটা অন করে দিতে হবে। এটা অন করে দিয়ে আমরা এই টেক্সটে সিলেক্ট করে দেব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমরা প্রোগ্রাম করব। প্রোগ্রামে করার জন্য সিলেক্ট বাটন এবং টেক্সট বাটন একসাথে চিপ দেব। চিপ দেওয়ার পরে দেখেন এইগুলো সবগুলো লাফাচ্ছে, সবগুলো এরকম লাফাবে। তো ভিউয়ার্স, এটা ঝুঁকির মতো না, এটা একটু উল্টা। এটা ইউ হয়েছে আমাদের এক নম্বর প্যাটার্ন, মানে পিওন, আর P6 মানে হচ্ছে স্টিচ। তারপর সিলেক্ট করেন হিসেবে 8 মিলি, 8 মিলি হয়েছে এক্স স্কেল, আর ওয়াই স্কেল হচ্ছে 2.5, মানে এটা মোটা মোটা সাইজটা। এরপরে আসছে স্পিরিট, স্পিরিট দিয়েছি আমরা 2900 থাকবে স্পিরিট। এরপর নিচে হচ্ছে হাইট, হাইট মানে প্রেশার বিট কত জাগবে। তো এইটা 15 দিয়েছি, 15 দেওয়ার পরে আমাদের প্যাটার্ন সেট করা শেষ। এরপরে আমরা 2 নম্বর প্যাটার্নে যাব। 2 নম্বর প্যাটার্নে গিয়ে সিলেক্ট বাটন সেটে নিচে আসব। নিচে এসে এক্স স্কেল, এক্স স্কেল থাকবে আমাদের 10, 10.5। এরপরে ওয়াই স্কেল থাকবে 2.4। এরপরে আমরা যাব, তো আমাদের এই দুইটা সাইজে চলবে, দুইটা সাইজে। এরপর আমরা সাইকেলে যাচ্ছি, সাইকেলে F1 চাপ দেব। F1 চাপ দিয়ে দেখেন উপরে C1 আর নিচে আসছে। এই সেটা হচ্ছে আমাদের বারটেক, আর এই সেটা হচ্ছে প্যাটার্ন নাম্বার। তো আমাদের এই এই প্যাটার্ন 1-এ একটা দিয়ে সিলেক্ট করলাম, এই দুইটা বারটেক হয়েছে। প্যাটার্ন 2-তে দিয়ে একটা সিলেক্ট করলাম, প্যাটার্ন 2-তে আরও একটা দিয়ে সিলেক্ট করলাম, চারটে হয়েছে। চারটের পরে আবার 5 নম্বরে দিলাম প্যাটার্ন 1, 6 নম্বরেও প্যাটার্ন 1। এরপরে 7 নম্বরেও প্যাটার্ন অন দিচ্ছে, 7 নম্বর, 8 নম্বরেও প্যাটার্ন অন। আমাদের পুরো প্যাটার্নটি করা শেষ। এরপর আমরা টেস্টে ক্লিক করে দেবো, টেস্টে ক্লিক করে দেবো আমরা প্যাটেল চাপ দেবো, প্যাটেল চাপ দিলে মেশিন রেডি হয়ে যাবে।